মুখ খুলতে শুরু করেছে রিমান্ডে থাকা নেতা নেতাকর্মীরা এদের অধিকাংশই ভয়াবহ তথ্য দিচ্ছেন যে তথ্য শুনলে আপনি আতকে উঠবেন ভয়ে চবসে যেতে পারেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন সবাইকে দেখিয়ে দেন জানিয়ে দেন শেখ হাসিনা কত ভয়ঙ্কর পরিকল্পনা করেছে সালমান আব রহমানকে প্রথমে রিমান্ডে নেওয়া হয় তিনি জানালেন কিভাবে তিনি এত হাজার মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছেন শেখ হাসিনার কথা ছিল একটাই তোমরা যা কামাও যা নিতে পারো নাও তবে আমার ক্ষমতা চাই আমি কোনো অবস্থায় ক্ষমতার ব্যাপারে আপোষ করব না এটা ছিল সালমান রহমানের ও শেখ হাসিনার বক্তব্য একই সাথে জোনায়দ আহমেদ পলক তিনি দেন আইসিটি খাতকে ব্যবহার করে তিনিও কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা তিনি তার স্ত্রীকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন সেখানেও জমিয়েছেন কয়েক হাজার কোটি টাকা পলক দীপমণি সালমান এফ রহমান কিংবা আইনমন্ত্রী তাদের বক্তব্য একজনে না উঠে আসে তারেক সিদ্দিকী ইতিমধ্যে আপনারা হয়তো নামটা শুনেছেন এই তারেক সিদ্দিকী হচ্ছে শেখ রেহেনার দেবর শেখ রেহেনা সরাসরি রাজনীতির মাঠে না আসলেও তিনি তার দেবর ভাসুর এদেরকে রীতিমতো মাঠে নামিয়ে দিয়েছেন তারেক সিদ্দিকী হাসিনার যত অপকর্ম রয়েছে যত গুম খুন রয়েছে কাকে গুম করতে হবে কাকে খুন করতে হবে কাকে অপহরণ করতে হবে সব কিছুই তারাকৃদিকে বলে দিত এমনটাই জানিয়েছেন জিয়াউল আহসান নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালানো হলে সেখানে পাওয়া যায় টি কোটি টাকা অর্থাৎ জনগণের রক্তে ঘামে ভেজা টাকাগুলো তারা কিভাবে কৌশলে নিয়ে যেত এমনটাই জানিয়েছেন পলক পলক জানালেন বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদকে দিয়েই এ টাকা কালেক্ট করা হতো নসরুল হামিদ বিদ্যুতের বিল প্রিপেড মিটারে বিভিন্ন ভাবে বিদ্যুৎ খাতে জালিয়াতির মাধ্যমে নসরুল হামিদ হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা রিমান্ডে দিব্যমরি বললেন তিনি শুধুমাত্র হুকুমের গোলাম ছিলেন শেখ হাসিনা ও তারক সিদ্দিকী যা অর্ডার করত তাই তিনি বলতেন এবং করতেন একই সাথে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পিছনে তারক সিদ্দিকীর অবদান সবচেয়ে বেশি তারক সিদ্দিকি তাদেরকে যে নির্দেশনা দিত সেই নির্দেশনা মতবেই তারা কাজ করতেন মেজর জিয়াউল আহসান তিনিও বললেন তারক সিদ্দিকীর হুকুম বাস্তবায়ন করাটাই ছিল তার কাজ না করলে চাকরি চলে যাওয়া একই সাথে বিপদের তো আছেই রিমান্ডে গুম সবই হুমকি দেওয়া হয়েছে আমাকে যদি আমি তারেক সিদ্দিক কথা না শুনি ভারতের রয় সরাসরি আমাকে হুমকি দিত এমনকি ভারতের রয়ের সাথে তারক সিদ্দিকির বহু ফোনালা রয়েছে বহু কথোপকথন রয়েছে মাঝে মধ্যে তিনি রয়ের সাথেও দেখা করতেন তারক সিদ্দিকী এত ভয়াবহ তথ্য রয়েছে তারক সিদ্দিকী হচ্ছে শেখ রেহেনার দেবর আমরা শুরুতে বলেছিলাম শেখ রেহেনার দেবর তারক সিদ্দিকীর পরামর্শে তৈরি করা হয় আয়নাঘর যে আয়নাঘরে বিএনপি থেকে শুরু করে বিরোধী মতের বহু এমনকি যে সমস্ত সেনা কর্মকর্তারা তারক সিদ্দিকীর কথা শুনতে চাইতো না তাদেরকে এই অন্ধকার ঘরে রাখা হতো মূলত শেখ হাসিনা তিনজন ব্যক্তি ব্যতীত আর পৃথিবীর কারো কথা শুনতেন না তার মধ্যে অন্যতম একজন এই তারক সিদ্দিকী তারক সিদ্দিকি জিয়াউল আহসান শেখ হাসিনা তিনজনের হাতে পুরো বাংলাদেশের ক্ষমতা এই তিনজন পুরো বাংলাদেশ পরিচালনা করতো এখানে রাষ্ট্রপতি কিংবা অন্য কারো কথা বিন্দু পরিমাণ চলমান ছিল না শেখ হাসিনা চেয়েছে এরাই হবে ক্ষমতার ধারক বাহক আইনমন্ত্রী আনিসুল হক জানা দেন ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর দুজনের কারণে ছাত্র আন্দোলনে গণহত্যা পরিচালনা করা হয় এ দুজনের কঠোর নির্দেশ দিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের উপর যত অস্ত্র যত পারো যা কিছু হয় সব কিছু দিয়ে হলো ছাত্র আন্দোলন দমন করার জন্য ফায়ারিংয়ের নির্দেশনা সর্বপ্রথম ওবায়দুল কাদেরের কাছ থেকেই নাকি আসে অবৈধ কাদের যেই যে যেই কোনো মূল্যে যেই ভাবি হোক ছাত্র আন্দোলন দমন করার জন্য প্রিয় ভাইরা এবার আপনারা চিন্তা করে দেখুন আওয়ামী আদত বাংলাদেশের কোনো সরকার ছিল আওয়ামী লীগ ছিল ভারতের মদত পুষ্ট একটা সরকার অর্থাৎ যেভাবে মমতা বঙ্গোপাধ্যায় তিনি ভারতের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক তেমনি শেখ হাসিনাও সেম একইভাবে বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করেছে শেখ হাসিনা সেই শুধু কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে যখন শেখ হাসিনা কোনো সংকটে পড়ত তখনই ভারতের উদ্বোধন কর্মকর্তারা বাংলাদেশ সফর করতেন বলে রিমান্ডে জানিয়েছেন নেতাকর্মীরা তারা জানালো যখনই শেখ হাসিনা কোনো সংকটে পড়তো তখনই ভারতীয় কর্তা ব্যক্তিরা বাংলাদেশ সফরে করতেন অনেকটা ভারতীয় অঙ্গরাজ্যের মতো প্রিয় ভাইরা এখন যেমন ভারতের মমতা তিনি বেশ সংকটে আছেন। অন্যান্য রাজ্যের যারা আছেন। তারা মমতার সাথে দেখা করেন তাকে পরামর্শ দেন ঠিক তেমনি শেখ হাসিনাও যখন সংকটে পড়ত ঠিক একইভাবে তাকে পরামর্শ দেওয়া হতো প্রিয় ভাইয়েরা আমরা জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন সমর্থক তাদের এই কথাগুলি বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে তাই না তার স্মৃতিকে হয়তো আগামী কয়েক দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে তিনি বেশ কয়েকটা রাষ্ট্রের নাগরিকত্ব যে আবেদন করলেও তার আবেদনকে প্রত্যাখ্যান করা হয়েছে কারণ যখন কোনো রাষ্ট্রে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করবেন তখন ওই সমস্ত রাষ্ট্র থেকে খুব নিখুঁতভাবে আপনার ব্যাপারে যাচাই করা হয়